ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একটা দারুণ ভিডিও দেখাতে চলেছি আর এই ভিডিওটার জন্য তোমাদের কাছ থেকে আমি 1000 লাইক এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছ থেকে আমি সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করতে বলবো আজকে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে রয়্যাল এনফিল্ড শোরুমে আমাকে ইনভাইট করেছে আমি যাচ্ছি আমাদের কাটোয়া রয়্যাল এনফিল্ড শোরুমে তো সেখানে আজকে 2,000,000 মানে হান্টার রি হান্টার 350 2023-এর সব থেকে টপ সেল অফ দ্য ইয়ার যে কারণে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে ওরা একটা ছোট্ট র্যালি করবে কাটোয়া টু ডাইহাট ওরা একটা সব যারা যারা মোটামুটি হান্টার 350 নিয়েছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট র্যালি করবে এবং কেক কাটা হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন কী লাগে না লাগে বলো এবং পুরো ভিডিওটা তোমরা দেখো চলো যাওয়া যাক কাটোয়া রয়্যাল এনফিল্ড শোরুম কেক কেটে আমরা আনন্দ করি চলো মনে হচ্ছে এখনও সমস্ত গাড়ি আসেনি কারণ দেখতে পাচ্ছি এখানে গাড়ি শোরুমের সামনে 3-4 গাড়ি এসছে আরও গাড়ি আসবে তো চলো দেখি কেমন কী গাড়ি আসে না আসে আর কতগুলো আমরা গাড়ি সব এখানে সামনে সব হচ্ছে সমস্ত কিছু তোমাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো একটু সঙ্গে থেকো আরও এসছে আমার একও সেম কালার 350 ব্ল্যাক অ্যান্ড রেড এটা কিন্তু ল্যামিনেট করা নাই চলো ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে ফটো ফটো সব তোলা করছে এখন দেখো কেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে হান্টার যাই হোক সমস্ত কিছু এখানে কমপ্লিট কিন্তু আরও সব গাড়ি ঢোকার কথা ছিল অল্প কিছু গাড়ি ঢুকেছে হান্টার 350 দেখতেই পার দেখো সামনেটা দেখাচ্ছি দেখো আরও ঢোকার কথা ছিল কিন্তু ঢোকেনি গাড়ি দেখলাম প্রচুর এক বছরে প্রচুর গাড়ি বিক্রি হয়েছে কিন্তু গাড়ি ঢোকেনি দেখ আমাদের এই সব ফ্যামিলি নিয়ে একটা অনুষ্ঠান করছে এরা একটাই আমার খুশি চলো সঙ্গে থেকো দেখাবো আমি পুরো ভিডিওটা ঠিক আছে এখানে ভালো হচ্ছে এখানে দেখতে পাবো না হলে দিক থেকে বারবার দিকে সত্য হচ্ছে আমার ঠিক আছে তোমরা কাটো না কাটো না কাটো কাটো
যাক, রয়্যালকে অসংখ্য ধন্যবাদ কাটোয়া রয়্যাল এনফিল্ড শোরুমকে যে আমাদের একটা ছোট্ট ইভেন্ট দিল, খুব ভালো লাগলো। এখানে একটা ছোটোখাটো কেক কাটাকাটি সমস্ত কিছু ভালোই লাগলো। এবার একটা ছোট্ট একটা রাইড হবে, বেশি দূর না, এখান থেকে 5 ঘন্টা মোট, মানে এখান থেকে খুব বেশি যদি হয় 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে ওরা একটা ছোটো রাইড করতে বলছে গাড়িগুলো। তো আমি বেরিয়ে যাবো, ওরা হয়তো ওখান থেকে রিটার্ন ব্যাক চলে আসবে শোরুমে, আমি বেরিয়ে যাবো কারণ আমার অনেকক্ষণ হয়ে গেছে। চলো দেখা যাক কার কেমন কী লাগলো ভিডিওটা, বলো। দেখলাম হান্টার 350 এবছরে, এদের শোরুম তো নতুন, 1 বছর হয়নি, প্রচুর প্রচুর গাড়ি বিক্রি হয়েছে, প্রচুর প্রচুর গাড়ি বিক্রি হয়েছে। দেখ আমরা যখন চারটে ছিল তখন পরে আবার দুটো এসছে, 6টা প্রচুর গাড়ি বিক্রি হয়েছে, কিন্তু ছমে এসছে আমরা, আমাকে নিয়ে 6 জন আজ মাত্র। কেমন কী লাগছে বলো, আর যারা আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দাদারও সেম কালার, রেড ব্ল্যাক অ্যান্ড রেড, সামনের তিনটে আরও রাইড যাচ্ছে,